नमस्कार বন্ধুরা, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন তাদের দিকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কিচেনে আজকে বানানো হচ্ছে পাবড়ি চাট, যেটা খেতে খুবই ভালো লাগে এবং সুস্বাদু। পাবড়ি এমনি চাট এমনি ঘরে যেমন তেমন বানালেই ভালো লাগে, তার মধ্যে যদি পাবড়ি পড়ে, চাটনি পড়ে, সেটা খেতে আরও বেশি সুন্দর হয়। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগে। আমি এখানে মটর ভেজে নিয়েছি, এটা রাত্রেবেলা ভেজেছিলাম, সকালে এটাকে আমি সেদ্ধ করছি, সারা রাত ভেজে রেখেছিলাম। তো এখানে আমি জলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো আলু, আর দিয়ে দিলাম একটু নুন। দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে অল্প একটু তেল দেবো যাতে সিটি দিয়ে কোনো রকম ফেনা ফেনা বেরোয় না, ওইটা যেন না বেরোয়, তার জন্য আমি অল্প তেল দিয়ে দেবো। এটা এরপরে সেদ্ধ হোক, তারপরে ফিরে আসছি। এখানে মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর এখানে দুটো আলু, এই দুটো আলু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম কড়াইয়ে। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো এক চামচ পেঁয়াজ বাটা, অল্প একটু জিরে আদা, আর এইখানে আছে আমার টমেটো। ছোট ছোট দুটো টমেটো ছিল, দুটোই দিয়ে দিলাম। আর এইখানে দেবো একটু লঙ্কা গুঁড়ো, আর দেব ভেজে রাখা জিরে, জিরে আর ধনে। মশলাটা অনেকটা ভালো হয়ে এসছে, এরপরে আমি দিব একটু হলুদ, যদিও আমি মটরের সাথে হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। তেল বেরিয়ে এসছে, এরপরে আমি মটরগুলো দিয়ে দেবো। আর এই সেদ্ধ আলুগুলো হাতে করেই ভেঙে দিলাম। এখানে আমি আর একটু জল ঢেলে দিলাম, অপূর্ব টেস্ট হয়েছে, আমি অল্প টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে। ঘুগনিটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, এরপরে আমি বানাবো পাবড়ি। এখানে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি, অল্প একটু, তো এটা যার ঘরে যেমন লাগে সেরকম নিতে হবে, আমি অল্পই বানাবো। আর এর মধ্যে নেব অল্প লবণ, নেব একটু সাদা তেল, যেরকম নিমকির আটা মাখে না ঠিক ওইভাবেই মাখতে হবে। আটাটা আমার মাখা হয়ে গেছে, এরপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, তারপর আমি পাবড়ি বানিয়ে নেব। এই সাইজের
লইগুলো আমি বানিয়ে নিয়েছি, বেলিগুলো, আর এমনি ছোট ছোট সাইজের আমি বেলে নেব, একদম ছোট ফুচকা সাইজে। আর একটা কাঁটা চামচের সাইজে এটা এটাকে ছ্যাঁদা করে নিলাম, যাতে এটা ফুলে না যায়, ফুলে গেলে কিন্তু ভালো হবে না। এই যেমনি এইভাবে আমি বাকি এইভাবে আমি বাকিগুলো সব বেলে নেব। আর এগুলো বেলা হয়ে গেছে, এরপর আমি ভেজে নিই। তেল আমি গরম করতে বসে দিয়েছি, তো এখনও গরম হয়নি খুব একটা। এরপর আমি ধীরে ধীরে পাবড়িগুলো ছেড়ে দেবো। ঘুগনির সাথে যদি একটু পাবড়ি থাকে তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই আমি একটু পাবড়ি বানালাম, তো দেখা যাক কেমন হয়। কিন্তু খুব গরম তেলে ছাড়তে হবে, ঠান্ডা তেলে দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে। এই পাবড়ি ঘরে বানানো থাকলে অনেক কিছু কাজে দেয়, ঘুগনির সাথে তো খাওয়া যায়, এমনিও পাবড়ি চাট খেতে ভীষণ ভালো লাগে দই টই দিয়ে। আমি বাকি যতগুলো পাবড়ি ছিল সবই দিয়ে দিলাম, কেন কি এর মধ্যে বেশি করে দিলেও কোনো অসুবিধা নেই, কেন কি ফুলার কোনো ব্যাপার নাই, তো সেই জন্যে। আমার ভাজা হয়ে গেল পাবড়িগুলো, খুবই সুন্দর মুচমুচে হয়েছে, আপনি দেখুন একটু এভাবে সুন্দর হয়েছে। এভাবে আপনারা বানাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর এরকম কাঁচের একটা কন্টেনারে আপনারা যদি ভরে রেখে দেন চায়ের সাথেও খেতে ভীষণ ভালো লাগবে। তো চলুন এরপরে আমার সাজানো যাক প্লেট। এইভাবে কন্টেনারে ভরে রেখে দেন, অনেক দিন ভালো থাকবে, আর যদি ফ্রিজে রেখে দেন তো আরও ভালো থাকবে। তো এভাবেই সবাই বানান। এরপরে আমি প্লেটে সাজি নিই, তো এখানে নিলাম প্রথমে ঘুগনি, এইখানে দেব পাবড়ি। এই পাবড়িগুলো আপনার নিজের মতন আপনি সাজিয়ে দিতে পারবেন, আমার এমনিভাবেই ভালো লাগে। দেব একটু পেঁয়াজ কুচি, দেব একটু ধনে পাতা, দেব একটু জিরে ভাজা, আর একটু লঙ্কা, আর দেব একটু তেঁতুল জল, একটু তেঁতুল জল দিলাম।
আর দেব একটু দই, আজকে আমার হয়ে গেল চাট সম্পূর্ণ। দেখুন পাপড়ি চাটটা দেখতে কি সুন্দর লাগছে, খেতেও অপূর্ব হয়েছে। আপনারা এইভাবেই বানিয়ে দেখুন, ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করতে হবে। আগামীকাল আসবো আবার নতুন রান্না নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।